সো ফাইনালি হাতে পেয়েছি ম্যাভিক মিনি, এটি একটি ড্রোন, তো তোমরা সবাই দেখতেই পারছো। তো আজ এটা আমি আনবক্সিং করবো। তো সবার আগে বলে রাখি, এটাকে পুরোপুরি আনবক্সিং বলা যায় না, কারণ এটা আমি অলরেডি ইউজ করেছি। ইউজ করার পর বক্স প্যাক করে যেভাবে আনবক্সিং করে সেভাবে করার চেষ্টা করছি। তো আজকে দেখাবো এটার ফার্স্ট লুক, কী করে কানেক্ট করতে হয়, কী কী স্পেসিফিকেশান আছে, আর এই ড্রোনটি তোমাদের কেনার জন্য সঠিক হবে কি না অবশ্যই সবটা বলবো। তো হাই, আমি দীপ আর তোমরা দেখছো ইওর দীপ টেক। ভিডিওটি শুরু করার আগে যদি চ্যানেলে নতুন এসে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও, যাতে এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে পৌঁছে দিতে পারি তোমাদের কাছে। আর যদি ভিডিওটি পুরোটা দেখার পর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। একটা লাইক নতুন একটা ভিডিও করতে অনেকটা বেশি মোটিভেট হই। তো চলো দেখে নিই বক্সের ভিতরে কী কী আছে। তো সবার প্রথমে বক্সটা খুললে আমরা পেয়ে যাচ্ছি ড্রোনের বাক্সটা। তো এই দড়িটি কিন্তু থাকে না, এটা আমি লাগিয়েছি এক্সট্রা ক্যারি করার জন্য। দেন রয়েছে এখানে এই বক্সটায় রয়েছে দুটো যে আমাদের ফ্যানটা থাকে, ফ্যানটার গার্ড, মানে যার মাধ্যমে যদি কোনো সময় কোথাও ধাক্কে লেগে যায় যাতে ব্লেডের কিছু প্রবলেম না হয়, সেক্ষেত্রে আমাদের ড্রোনের যে ব্লেড টনটা গার্ড বা প্রোটেকশন হিসেবে কাজ করবে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আবার ইম্পর্টেন্টও। চলে যাই মেন কন্টেন্টে। সো বক্সটা ওপেন করলে তোমরা দেখতে পাচ্ছ, তো বক্সটা ওপেন করলে প্রথমে পেয়ে যাচ্ছি মেন জিনিস, যেটা ড্রোন। এতটা হালকা একটা ফোন মনে হয় এখন তার থেকে বেশি ভারী হয়, খুবই হালকা। কারণ এটা হালকা হওয়ার কারণ প্রথমত এটা 250 গ্রামের নিচে, তার জন্যই কিন্তু আমরা এই ড্রোনটা আমরা যদি ইউজ করি বা ফ্লাই করি সেক্ষেত্রে আমাদের সরকারের কাছ থেকে কোনো পারমিশন নিতে হবে না, কারণ এটা ট্রয়েড ড্রোনের আন্ডারে পড়ে। সেই হিসাবে আমাদের কোনো রকম পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু তারপরেও যদি কোনো রকম রেড জোন হয় সেক্ষেত্রে পারমিশন নিতে হতে পারে। তো তার জন্যই ড্রোনটা এতটাই হালকা। দেন পেয়ে যাচ্ছি তার রিমোট, খুবই সুন্দর শক্তপোক্ত। দেন ব্যাটারি, এখানে তিনটে ব্যাটারি রয়েছে, প্রত্যেকটা ব্যাটারি এমএইচ হলো 2400 mAh এক একটা ব্যাটারি। তো অনেকটাই পাওয়ারফুল ব্যাটারি রয়েছে এখানে। দেন এখানে অনেক কিছু রয়েছে, প্রত্যেকটা দেখাচ্ছি। এখানে রয়েছে একটা চার্জিং কেবিল, মানে আমাদের এই ব্যাটারিটা চার্জ করার জন্য একটা কেবিল রয়েছে, কোনো চার্জার দেয়নি। আমাদের ফোনের যে চার্জার রয়েছে তার মাধ্যমে আমরা চার্জ করতে পারি ব্যাটারিটা। দেখাবো এটা কী করে চার্জ হয়। দেন রয়েছে দুটো রিমোট কন্ট্রোলারের যে সুইচগুলো, যেটা আমাদের এখানে লাগাতে হবে, আমি দেখাচ্ছি কী করে লাগাতে হয়। দেন রয়েছে এখানে দু সেট ব্লেড, যদি আমাদের যে আরও এক সেট যেটা লাগানো যে ড্রোনের সাথে যেটা নষ্ট হয়ে যায় ভেঙে যায় সেক্ষেত্রে আরও দু সেট এক্সট্রা রয়েছে, আমরা সেটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো। আর রয়েছে একটা স্ক্রু ড্রাইভার, এটা কেন, কারণ এই ড্রোনের যে প্লেটগুলো এটা কিন্তু স্ক্রু দিয়ে লাগাতে হয়, সেই জন্যই এইটা দিয়েছে। দেন রয়েছে এখানে তিনটে কেবিল, একটা নর্মাল ফোনের জন্য, একটা আইফোনের জন্য, আর একটা টাইপ সি কেবিল। তো তিনটে ফোনের জন্যই কেবিল দিয়েছে, তো আর সেরকম কিছু নেই এর মধ্যে। তো এবার চলে আসি মেন কন্টেন্টে, এটা কী করে ইউজ করতে হয় আর এটা কী করে কানেক্ট করতে হয় সবটা দেখাবো। সবার আগে ব্লেডটা কী করে অ্যাডজাস্ট করতে হয়, এখানে বেশ একটুকুনি ভজগট আছে। তো প্রথমত যে কোনো একটা টানলেই কিন্তু আমরা এটা ব্লেডটা এক্সেস করতে পারবো না। এখানে ব্যাপার হচ্ছে নিচে যে যেটা ব্লেডটা রয়েছে, সবার প্রথমে আমাদের নিচের ব্লেডটাকে নামাতে হবে এইভাবে, কিন্তু না এইভাবে নামালে হবে না। কেসা লাগা মেরা মজাক, সবার প্রথমে নামাতে হবে উপরে যেটা নিচের দিকে এখানে টান্ডি মতো রয়েছে, এটা টেনে প্রথমে ওপেন করতে হবে। দেন এই সাইডেরটা ওপেন করতে হবে, তারপরে আমাকে নিচেরটা নামাতে হবে। তো দেখতে পাচ্ছি এটা পুরো সেট হয়ে গেছে। তো এটা যদি আমরা ভুলবশত উল্টোপালা টান দিই তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যেতে পারে। তো এবার দেখবো এটা কীভাবে কানেক্ট করতে হয়। দেন কী করতে হবে ইউজ করার আগে, প্রথমে দেখতে পাবে যে এখানে একটা ক্যামেরা একটা গার্ড লাগানো রয়েছে, তো গার্ডটাকে সর্বপ্রথম ওপেন করতে হবে। তার জন্য কী করতে হবে, এটাকে সিম্পলি এটা টানলে পরেই গার্ডটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছি এটা ওপেন হয়ে গেছে। দেন দেখতে পাচ্ছি ক্যামেরাটা, আমরা এখানে 3x গিম্বেল লাগানো আছে, যার মাধ্যমে আমরা কিন্তু ফুটেজটা খুব সুন্দর স্টেবিলাইজ পাবো। যদি হাওয়াও হয়, প্রচণ্ড হাওয়াতে যদি দুলেও যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যামেরাটা ঠিকঠাক থাকবে। পিছনটা দেখতে পাচ্ছি এখানে, এটা হলো গিয়ে চার্জিং পোর্ট, ব্যাটারি লাগিয়ে আমরা চলে চার্জ করতেও পারি। আর এখানে রয়েছে এখানে মেমোরি কার্ড, এখানে আমরা মেমোরি কার্ড লাগিয়ে এটাতে রেকর্ডিং করতে পারবো। দেন এটা ওপেন করলে দেখতে পাচ্ছি এখানে ব্যাটারির জায়গাটা, তো আমি একটা ব্যাটারি লাগিয়ে নিই।
তো ব্যাটারিটা ওপেন করার জন্য পাশে দেখতে পাচ্ছ একটা সুইচ রয়েছে, এটাকে প্রথমে চাপ দিয়ে ধরতে হবে, ছোট ছোট চাপ দিয়ে ধরে এটাকে বের করতে হবে। তো একটা ব্যাটারি বেরিয়ে গেছে, দেন কি করতে হবে দেখতে হবে, যেটা মাথাটা কোন দিকে রয়েছে, তো দেখতে পাচ্ছি এটার মাথাটা এই মাথায় রয়েছে, দেন এটাকে সিম্পলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, যেটা আটকে গেছে এটা দেন লক করে দিতে হবে। তো সিম্পলি আমার ড্রোনে ব্যাটারি লাগানো কমপ্লিট। আমরা এবার এই রিমোটটাকে সেটিংস করবো, রিমোটটা সেটিংস না করলে কিন্তু এটা কানেক্টেড হবে না। দেন আমরা কি করব, এই যে দুটো ছোটো নব রয়েছে এটাকে আমাদের এই যে রিমোটের কন্ট্রোলে লাগাতে হবে। সিম্পলি যে মাথাটা ছোটো রয়েছে সেটা এখানে ঢুকিয়ে টাইট করে দিলেই এটা কানেক্টেড হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমাদের জয়স্টিকটা রেডি হয়ে গেছে, তো এর মাধ্যমে আমরা খুব সুন্দর এটা স্মুথলি ইউজ করতে পারবো। দেন আমাদের কি করতে হবে, আমাদের ফোন দিয়ে এটাকে কানেক্ট করতে হবে। তার জন্য কি হতো, এটাকে ওপেন করতে হবে টেনে, এটাকে টেনে ওপেন করে আমাদের ফোনটাকে এখানে কানেক্ট করতে হবে। ফোনটা কানেক্ট করার পর এখানে যেটা আমাদের নর্মাল কেবিল রয়েছে, যেহেতু আমার একটা নর্মাল ফোন মানে নর্মাল যেটা কেবিল, এখানে একটা কেবিলের মাথা আমাদের এখানে দিতে হবে রিমোটের মধ্যে, রিমোটে কানেক্ট করতে হবে, আর একটা আমাদের এটা ফোনের সাথে কানেক্ট করতে হবে। তো আমরা এটা কানেক্ট করে নিই। তো রিমোটে কানেক্ট করার আগে সবার প্রথমে কিন্তু আমাদের DJI ফ্লাই বলে যে অ্যাপটা আছে এটাকে আমাদের ইনস্টল করতে হবে। তো আমার এটা অলরেডি ইনস্টল করা রয়েছে, তো আমি এটাকে সিম্পলি ওপেন করে কানেক্ট করে নিচ্ছি। আমি যেটা বলেছিলাম যে আমাদের একটা আটটা কেবিলের মাথা যে চার্জিং পোর্ট রয়েছে সেখানে কানেক্ট করতে হবে। কানেক্ট হয়ে গেছে, দেন আমাদের এই মাথা দুটোকে অ্যান্টেনা দুটোকে সেটিংস করে নিতে হবে। সেটিংস করে নিয়েছি, দেন আমরা কি করব, এখান থেকে পাওয়ার বাটনটা যেটা রয়েছে প্রথমে একটা সিঙ্গেল ট্যাপ করব, দেন টিপে ধরে রাখতে হবে। দেখতে পাচ্ছি এটা আমাদের কানেক্ট হয়ে গেছে। দেন আমরা কি করব, আমাদের যে DJI যে অ্যাপটা ফ্লাই অ্যাপটা এটাকে ওপেন করব। এখানে ওপেন করার পর এখানে চাইবে যে আমাদের ফটো অ্যান্ড লোকেশন এটা আমাদের প্রথমে অ্যালাউ করতে হবে। তো দেখতে পাচ্ছি এটা লোডিং হচ্ছে এদের কিছু ফিচার্স। তো তার আগে আমাদের কি করতে হবে, আমাদেরকে এই ড্রোনটাকে আগে অন করে নিতে হবে। প্রথমে একটা সিঙ্গেল ক্লিক করব, দেন এটাকে চেপে ধরে রাখতে হবে। তো দেখতে পাচ্ছি এটা অন হয়ে গেছে অ্যান্ড ব্লেডগুলো জাস্ট, এই যে ক্যামেরা আমাদের রেডি। দেন কিছুক্ষণ টাইম লাগবে এটা ইনস্টল হতে। তো এদের কিছু ভিডিও ফুটেজ রয়েছে কি করে এটা ইউজ করতে হয়, তো সিম্পল এটাকে স্কিপ করে যেতে হবে আমাদের। সমস্তটাকে এগ্রি করতে হবে GPS থেকে শুরু করে যা যা আছে, দেন নেক্সট জয়েন্ট প্রজেক্ট। এটা তোমরা ইচ্ছে করলে ইমেল আইডি দিয়ে লগ ইন করতেও পারো, সিম্পলি স্কিপ করতেও পারো। তো আমি স্কিপ করে দিচ্ছি, দেন স্টার্ট, দেন কিছু ওদের প্রিভিউ দেখাবে, দেন কানেক্ট। তো সিম্পলি কানেক্ট অপশনটা ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে গো ফ্লাই বলে অপশনটা চলে এসছে। তো সিম্পলি আমাদের গো ফ্লাই এখানে আমাকে ক্লিক করতে হবে, ক্লিক করার সাথে সাথে দেখতে পারবে যে এটা অটোমেটিক কানেক্ট নিয়ে যাবে এর মাধ্যমে। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কানেক্ট নিয়ে নিয়েছে ড্রোনটা। তো দেখতে পাচ্ছি আমরা ক্যামেরাটার কিছু ভিউ, তো এটার হোয়াইট ব্যালেন্স ঠিকঠাক করা নেই বলে কিছুটা ব্লু দেখতে লাগছে। তো এই ছিল এটার কানেক্টিভিটি কী করে কানেক্ট করতে হয়। এবার ফটাফট দেখে নিই এই রিমোটটার কোন সুইচের কী কাজ। তো প্রথমে জেনে নিচ্ছি আমরা যে এই সুইচটা এটাতে মাধ্যমে পাওয়ার অফ অ্যান্ড অন করা হয়। তো আমরা দেখতে চাই এই যে বলে যে সুইচটা যেটা রয়েছে এটা ক্লিক করলে এটা অটোমেটিক যে জায়গা থেকে এটা ড্রোনটা ফ্লাই হবে আবার ঠিক সেম জায়গাতেই এই ড্রোনটা আমরা ফিরিয়ে আসবে, আবার যখন আমরা এইচ টিপবো যদি আমার ড্রোনটা হারিয়ে যায় উঠতে গিয়ে। তারপর রয়েছে এখানে রেকর্ডিং অপশন, এটা টিপ দিলে আমাদের এখানে অটোমেটিক রেকর্ড হতে শুরু করবে। তো আমরা দেখে নিই, তো দেখতে পাচ্ছি রেকর্ড হতে শুরু হয়ে গেছে। তো সিম্পলি পজ করে দিচ্ছি, দেন কি করতে হবে, এখানে রয়েছে একটা ফটো মোড, আমরা যদি এটা ফটো মোডটা ক্লিক করি এখানে 12 মেগাপিক্সেল একটা বেশ সুন্দর ফটো উঠবে। তো বেসিক্যালি এটা কিন্তু ফটোর জন্য নয় ড্রোনটা, ভিডিওর জন্যই। তো জাস্ট দিচ্ছি অপশানটা, খুব ভালো ব্যাপারটা। আর জয়স্টিক, এটা
দিয়ে একটা আপ অ্যান্ড ডাউন, একটা সাইড। তো এই ছিল রিমোটের কাজ। এবার দেখে নেবো এই যে ব্যাটারিটা কীভাবে চার্জ করতে হয়, এটার চার্জের সিস্টেমটা কীরকম। তো সবার প্রথমে আমাদের চার্জিং কেবিলটা লাগিয়ে নিতে হবে এখানে চার্জিং করতে। তো আমি এটা আমার চার্জ পাওয়ার ব্যাঙ্কই দেখাচ্ছি, তোমরা চার্জার দিয়ে চার্জ দিতে পারো সিম্পলি চার্জিংয়ে। তো সিম্পলি এটাকে পাওয়ার ব্যাঙ্কে কানেক্ট করে দিলেই দেখতে পাচ্ছি এখানে লাইট জ্বলতে শুরু হয়ে গেছে, তিনটে লাইট। তো এটার ফেসিলিটি কী খুব ভালো, যেটা আমরা যে তিনটে ব্যাটারি লাগিয়েছি, তিনটে ব্যাটারি যদি আমাদের ব্ল্যাঙ্ক পুরো যদি চার্জ ফুরিয়ে যায় সেক্ষেত্রে এখানে একটা ব্যাটারি প্রথমে ফুল চার্জ হবে, দেন আরেকটা ব্যাটারি ফুল চার্জ হবে, দেন তিন আর তিন নম্বর ব্যাটারি চার্জ হবে। তো এটা খুব ফেসিলিটি ভালো। অন্য সময় কী হয়, তিনটে ব্যাটারির সময় একসাথে চার্জ হয়, সেক্ষেত্রে অনেক দেরি হয়, তাতে আমাদের কী হয় যে আমাদের একটা ব্যাটারি ঠিকমতো ইউজ করতে পারি না ফুল ব্যাটারি না চার্জ হওয়া অবধি। তো এখানে ভালো সুবিধা যার মাধ্যমে আমরা একটা ব্যাটারি ফুল চার্জ হবে, দেন আরেকটা ব্যাটারি আমরা ইউজ করতে পারবো। তো এই ছিল একটা সিম্পল চার্জিং প্রসেস, তোমরা দেখতেই পারলে এটা কী করে কানেক্ট করতে হয়। তো আর একটা যেটা জিনিস বলা বাকি ছিল, এই যে ড্রোনটা এটাতে যে ভিডিও কোয়ালিটি, এখানে আমরা 2.7K অবধি এটার ভিডিও কোয়ালিটি আমরা এখানে রেকর্ড করতে পারবো, আর 1080p 60fps আমরা ভিডিও রেকর্ড করতে পারবো। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি কিছু জানার থাকে অবশ্যই সেটাও কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, থ্যাংক ইউ।